তো এখন আপনাদের বক্তব্যটা কি? আমরা কি চাইতেছেন? আমরা চাইছি আছি যে আমরা ভিতরে মেলা কমিটি থেকে কোনো ধরনের আপনারা বাধা সৃষ্টি করছেন? হ্যাঁ, কমিটি থেকে আমরা বাধা সৃষ্টি করি। কি কইছে তো? এরা কইতেছে আমরা টাকা দিয়ে ঢুকতাম, আমরা টাকা দেওয়ার আমরা ক্ষমতা নাই। কইতেছে হকার এলাও নাই, হকার যদি এলাও নাই থাকে তাহলে ঠেলা লইয়া তারা বিক্রি করতে আছে, সাত আট হাজার টাকার বিনিময়ে তারা বইয়া দোকানদারি করতে আছে, কিন্তু আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা দিতে আছে না। কইতেছে হকার কোনো এলাও নাই, এটা কোন ধরনের আইন? ঠেলা লইয়া বিক্রি করতে পারবো আমরা, পারতাম না, এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের মেলা? আমরা এটাই বক্তব্য, আমরা সাইডের ভিতরে দিয়ে আমরা ক্ষমতা নাই, আমরা গুজরাতে বিক্রি করতে পারি। আর আইন যদি করে সবার জন্য সমান, তাহলে ঠেলারও বাড়ি করে তো আমরা ঢুকতাম না, ঠিক আছে? তাদের তারা কইতে আছে বিএবি মেলা আমরা মানছি, কিন্তু তারারে বাড়ি করে দোক আমরা ঢুকতাম না। তারা কইতে আছে এটা গরিবের মেলা না, বিএবি মেলা, সিকিউরিটি দিয়ে আমরা বাড়ি করে দেয়, এটা কোন ধরনের আইন? বয়স্ক মানুষ আমরা তো বিগত বছরে বিগত বছরে আমরা দোকানদারি করতে গেছি, আমরা কোনো নিষেধ করছি, কিন্তু তারা কইছে যে তোমরা সাইডে মাড়ি বিক্রি করো, মিডিল সেন্টারে বিক্রি করো না। এবার আমরা তাও দিতে আছে, তারা কইতে আছে।